এখন শুনবেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সঙ্গে রয়েছি আমি বাহাউদ্দিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত, শিবগঞ্জে রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত, ভোলাহাটে কম্বল বিতরণ, ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 62, এবং বাংলাদেশের খেলা থাকলে আইপিএল খেলতে পারবেন না সাকিবরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই স্থানীয়। চাঁপাইনবাবগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্ক ফোর্স কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ও এই টাস্ক ফোর্স কমিটির সভাপতি এ কে এম গালিব খান বলেছেন, স্মার্ট বাংলাদেশের নাগরিকদের হতে হবে স্মার্ট, তাদের ধূমপানের কোনো সুযোগ নেই। সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও এই কমিটির সদস্য দেবেন্দ্রনাথ ওরাও। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও কমিটির সদস্য সচিব ডাক্তার এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আনিসুর রহমান খান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যান্যরা। শিবগঞ্জে উপজেলা রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোসেন। এ সময় 15টি ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরভূমির সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানি মামলা পর্যালোচনা, ভূ সম্পত্তি জবরদখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং বিষয়ক আলোচনা করা হয়। ভোলাহাটে হাফিজিয়া মাদ্রাসা ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সাদা মনের মানুষ জিয়াউল হক। আজ সকালে উপজেলার পুরাতন বারৈপাড়ার দারুল হোদা জালালিয়া দক্ষিণ মুসরিভোজা পূর্ব বারৈপাড়া মাদানী নিসাব কওমি ও হাফিজিয়া মাদ্রাসা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আউসার আলী মহিলা হাফিজিয়া মাদ্রাসার 50 জন শিক্ষার্থীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। মাদ্রাসার সভাপতি আজমুল হক মাস্টারের সভাপতিত্বে সাদা মনের মানুষ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসভাপতি লোকমান হোসেন, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা ফরহাদ আলী সহ অন্যান্যরা। এদিকে বটতলা জিয়াউল হক সাধারণ পাঠাগারের পাশে 50 জন দুস্থ শীতার্থদের মাঝে 26 ডিসেম্বর কম্বল বিতরণ করেন সাদা মনের মানুষ। শিবগঞ্জে 4000 ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামচাকপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে শহীদুল ইসলাম। আজ দুপুরে র্যাব 5-এর পাঠানো ক্যাম্প থেকে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল ও রাতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে ধোবরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5 কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুফি তহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল রাতে ধোবরা বাজারে অভিযান চালিয়ে 4010 পিস ইয়াবা ট্যাবলেট সহ শহীদুলকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নে গরু, ছাগল ও হাঁসের টিকা প্রদান ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ এসব টিকা ও গাছের চারা বিতরণ করা হয়। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় লিফট চর জমি বন্ধ কর্মসূচির আওতায় এসব কার্যক্রম পরিচালনা করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের ইউনিট 38 চরপাকায় 560টি গরুকে খুরা রোগের, 855টি ছাগলকে পিপিআর, 150টি মুরগিকে বিসিআরডিভি এবং আরডিভি, 370টি হাঁসকে ডাক প্লেগ রোগের টিকা প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক সদস্যকে কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। পাশাপাশি 1200 জনকে গাছের চারা প্রদান করা হয়। সেই সাথে 100 জন খামারিকে কৃত্রিম প্রজননের আওতায় এনে মোট 100টি গাভীকে কৃত্রিম প্রজননের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লিফট চর জমি বন্ধ কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার ডাক্তার রাজিন বিন রেজাউল,
কারিগরি কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, ইউনিট 38 এর ব্যবস্থাপক নাইমুল ইসলাম, প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল সাফিউল ইসলাম এবং লিফট প্রকল্পের খামার ব্যবস্থাপক জামাল উদ্দিন। এবারে জাতীয়। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও 62 জন নতুন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সর্বমোট 395 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট 62,189 জন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট 61,513 জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট 281 জন মারা গেছেন। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, ফলে মৃতের সংখ্যা 29,439 অপরিবর্তিত রয়েছে। একই সময়ে 15 জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট 20,37,046 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন 96 জন করোনা রোগী। এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন 19,87,447 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 0.49%। প্রতিবছর 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। পরে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ কবির বিন আনোয়ার এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিবছর 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জারি করা বৈদেশিক কর্মসংস্থান এই বিষয়ক পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। Dear listeners, this is Radio Mahananda, Voice of Life, Tune of Life. চিকিৎসকদের মতে শীতকাল ঘি খাওয়ার একেবারে উপযুক্ত সময়। শরীর উষ্ণ রাখতে ঘি বেশ কার্যকরী। ভিটামিন এ, ডি, ই ও কে সমৃদ্ধ ঘি দৃষ্টিশক্তি ভালো রাখে। শরীরের পাশাপাশি ঘি ত্বকেরও যত্নে দারুণ কাজ করে। উৎকৃষ্ট মানের গাভীর প্রশিক্ষণপ্রাপ্ত খামারির কাছ থেকে সংগৃহীত গরুর খাঁটি দুধ থেকে প্রস্তুতকৃত ঘি কিনুন ধামাতে। অর্ডার করতে কল করুন 01933922622 নম্বরে। শ্রোতা শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহনী আজকের চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সঙ্গে রয়েছি আমি বাহাউদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক মেট্রো রেল বাংলাদেশের নগর গণপরিবহন ব্যবস্থা একটি অনন্য মাইলফলক। আগামীকাল বাংলাদেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 6 বা বাংলাদেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন ঢাকা মহানগরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন। এবারে আন্তর্জাতিক। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 13 জনের প্রাণহানি ঘটেছে। গতকাল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে এখনও নিখোঁজ 23 জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বড়দিনের আয়োজনকে মৃণান করে দেওয়া 2 দিনের তুমুল বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ডুবেই বেশিরভাগের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃষ্টি বন্যা 45,000-এরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করেছে। স্থানীয় ডিজেডিবির রেডিও স্টেশনকে এমনটাই বলেছেন মিসাসিম অক্সিডেন্টাল প্রদেশের ক্লারিন শহরের দুর্যোগ সংস্থার প্রধান কার্মেলাতি হেয়ার। এবারে খেলাধুলা। সৌজন্যে প্রয়াস মধু, চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে সুযোগ পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছেন দিল্লি ক্যাপিটালস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন শুরুর
আসন্ন আসর শুরু হবে মার্চ মাসের মাঝামাঝিতে, চলবে 28 মে পর্যন্ত। এ সময় বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় আইপিএলে সাকিবদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মার্চে আয়ারল্যান্ড ক্রিকেট দল আসবে বাংলাদেশে, টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে আইরিশরা। এরপর এপ্রিলের শেষ দিকে 3 ওয়ানডে ও 4টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে দলে যাবে আয়ারল্যান্ড। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন জানালেন, জাতীয় দলের ব্যস্ততা থাকলে ছাড় পাবেন না ক্রিকেটাররা। এখন শুনবেন মেঘ বাতাস। আজ দেশের বিভিন্ন জায়গায় দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানায় আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দু এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল আংশিক কুয়াশাচ্ছন্ন। আজ সূর্য উঠেছে ভোর 6টা 49 মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা 5টা 27 মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর 6টা 50 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 5টা 28 মিনিটে। আজকের চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে আরও একবার শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। শিবগঞ্জে রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত। ভোলাহাটে কম্বল বিতরণ। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 62। এবং বাংলাদেশের খেলা থাকলে আইপিএলে খেলতে পারবেন না সাকিবরা। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার আয়োজন। আবারও আজকের চাঁপাইনবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে।